এই যে আমি যেটা বলছিলাম যে সারা দেশে এইভাবে চাষ হচ্ছে তো মাছটা কিন্তু তারপরে গাড়িতে করে বা অনেক সময় ফ্রিজিং করে হয় হয়। নষ্ট মাছে আমি পুষ্টিগুণ পাবো সঠিকভাবে সেক্ষেত্রে কিন্তু এক মাসের বেশি রাখা যাবে না এবং সেখানে রাখারও কিন্তু কিছু নিয়ম আছে বাসায় আনার পরে আমার মাছটাকে হলো যে অনেকে আছে যে নিয়ে আসলো বাজার করে যে ব্যাগে দেখে ব্যাগ সব ফিস ঢুকিয়ে রেখে দিলাম ফ্রিজে এটা কিন্তু ম্যাক্সিমাম হয় আগের মতো কিন্তু সকালে বাজার করার প্রবণতা নেই এতে কিন্তু দেখা যায় ওই মাছটা আমরা যখন পরে বের করছি আমরা কিন্তু হলো যে ওই মাছের যে পুষ্টিগুণ সেটা পাবো না এবং ক্ষতিকারক যে পদার্থগুলো যেমন হলো যে মাছের যে গলার নিচে যে কানকাটা থাকে কানকো থাকে তারপর আপনার মাছের ভেতরে যে নারী ভুড়ি থাকে সাধারণত ওগুলো থেকে কিন্তু আপনার ওগুলোতে যদি কোনো ক্ষতিকারক জীবাণু থাকে সেটা কিন্তু সহজে পুরো মাছটাতে ছড়িয়ে যেতে পারে যেহেতু ফ্রিজে রাখা আছে প্রথম কাজ হবে সেগুলোকে আমরা মাছটাকে বাজার থেকে আনার পর খুব ভালো করে পরিষ্কার করে তারপর হলো সেটাকে বিশ থেকে আশি ভাগ ক্লোরিনযুক্ত পানিতে একটু ভিজিয়ে রেখে যদি বড়ো মাছ হয় অনেক বড়ো মাছ হলে আমরা টুকরো করে রাখতে পারি মিডিয়াম হলে টুকরো করার প্রয়োজন নেই রেখে তারপরে হলো আমরা সেই মাছটাকে ফ্রিজে রাখতে পারি এবং আলাদা আলাদা প্যাক করে অবশ্যই মাছ এবং মাংস আলাদা রাখতে হবে আমাদের দেখা যায় খুব একসাথে রাখার মাছ এবং মাছ মাংসের চেম্বার আলাদা হতে হবে এবং সেই মাছটা আমরা এক মাসের মধ্যে শেষ করে ফেলব পাঙ্গাসে যতটুকু ফ্যাট থাকবে রুই মাছে তো আর এত থাকবে না তো যেই মাছগুলোতে ফ্যাট বেশি থাকে তৈলাক্ত মাছ সেগুলো কিন্তু আমরা চার পাঁচ মাস পর্যন্ত রাখতে পারে